الله أكبر الله أكبر সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসুল, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বায়াত এবং সকল সাহাবীর উপর। বর্তমান সময়ে ইমাম মাহদীর আগমন নিয়ে অনেক ইসলামিক চিন্তাবিদ অনেক রকম আলোচনা ও পর্যালোচনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদীর বর্তমান অবস্থায় কি আছে? যদি থাকে তাহলে পৃথিবীর কোথায় তিনি আছেন? উত্তরে বলবো, ইমাম মাহদীর বর্তমান অবস্থান পৃথিবীতে আছে কি না তা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে একটি হাদিসের রেওয়াতে বর্ণিত হয়েছে, ইয়াখরুজুল মাহদি মিন কায়াতি বিল ইয়ামেন, অর্থাৎ ইয়েমেনের একটি গ্রাম থেকে ইমাম মাহদি বের হবেন। সেই গ্রামটির নাম হচ্ছে কারআ। কারআ এটি সাদাহ নামক স্থানের নিকটতম ইয়েমেনের বনি খাওলান অঞ্চলের একটি গ্রাম। ইয়েমেনের একদম পশ্চিমে সীমান্তবর্তী জেলার নাম সাদাহ। এটি ইয়েমেনের রাজধানী সানা হতে 243 কিলোমিটার দূরে অবস্থিত। কারআ নামক গ্রামটি সাদাহ জেলার নিকটে এবং আল হাদিদ শহরের দক্ষিণে ও বাইতুল ফাকিহ শহরের পূর্ব সীমান্তে দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত। কারআ গ্রামটি বর্তমানে ছোটখাটো 5টি গ্রামের সমন্বয়ে গঠিত। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন এই আলোচনা এই পর্যায় থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিই। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।